আপনারা যারা এখনো এনআইডি কার্ড স্লিপ থাকা সত্ত্বেও উঠাতে পারেন নাই, তারা আজকে এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে এনআইডি কার্ডের স্লিপ এর নাম্বারের মাধ্যমে বের করতে পারবেন। আজকে সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখানোর পর সবাই খুব সহজেই এই এনআইডি কার্ডটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমত আমরা গুগল ক্রমে যাব। যাওয়ার পরে এনআইডি বিডি সার্ভিস এই সার্ভারে বা ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করব। ঢোকার পর দেখব যে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট কপ বিডি, এখানে আমরা ক্লিক করার পর দেখব যে রেজিস্টার অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্টার নামে একটা প্রোফাইল আসছে। সেখানে আমরা দেখব যে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নাম্বারটা চাচ্ছে। সেখানে আমাদের জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নাম্বার যেটা আছে সেই নাম্বারটা ওঠাবো। যে ওঠানোর পর আমাদের খেয়াল করতে হবে যে যদি কোনো ধরনের এনআইডি নাম্বার ভুল দেখাচ্ছে বা কোনো কিছু দেখায়, তাহলে আমরা ক্যাপিটাল লেটারে এনআইডি এফ এন, আমি আবার বলছি এনআইডি এফ এন, এবং আপনার অ্যাকাউন্ট যে নাম্বারটা আছে অর্থাৎ আপনার যে ফর্ম নাম্বারটা আছে সে নাম্বারটা বসাবেন। তারপর আমরা জন্ম তারিখ এবং মাস এবং বছর যথারীতি খুব সুন্দর করে নির্ভুলভাবে বসানোর চেষ্টা করব। এরপর আমরা দেখব যে নিচে একটা কোড দেওয়া আছে, অর্থাৎ ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান এরকম একটা কথা লেখা আছে। এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে লেখার অপশন আসছে এবং সেই কোডগুলো আমরা যেভাবে আছে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার বা নাম্বার যেভাবে আছে ঠিক হিসেবে লেখার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্টার নামে আপনার নিচে যে অপশনটা আসছে সেটা হচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আমাদের এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা খুব সুন্দর করে আমরা এটা ফিল আপ করে ফেলবো। আপনাদের যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা একই দিলেও চলে, আমরা একই দেব। এগুলো আমরা জেলা উপজেলা এগুলো কমপ্লিট করার পর পরবর্তীতে ক্লিক করবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখব আমরা মোবাইল নাম্বার চাচ্ছে, অর্থাৎ আপনাদের এই একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটাকে একটা কোড পাঠানো হবে, বার্তা পাঠানো হবে, এবং সেই মোবাইল নাম্বারটা হয়তো আপনাদের অলরেডি আগে দেওয়াও থাকতে পারে। যদি না থাকে তাহলে নতুন করে একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যেটা সবসময় আপনার এটা সচল রাখতে হবে এবং যে কোনো ধরনের প্রয়োজনে এটাকে ব্যবহার করা লাগতে পারে। তো বার্তা পাঠানো ক্লিক করব। তারপর আমরা বার্তা পাঠানো ক্লিক করার পরে আমাদের একটা ছয় ডিজিটের একটা কোড চলে যাবে, যে ছয় সংখ্যার যাচাইকরণ কোডটা আপনাকে এখানে বসাতে হবে। অর্থাৎ ছয় ডিজিটের কোডটা আপনাকে এক মিনিটের মধ্যেই সেখানে পাঠানো হবে এবং এক মিনিটের মধ্যে পাওয়ার পর আপনি এটাকে বসিয়ে দেবেন। তো কোডটা বসানোর পর আপনাকে বহালে ক্লিক করতে হবে। কোডটা বসানোর পর আপনাকে দুটি অপশন আছে এখানে, পুনরায় কোড পাঠানো এবং বহাল, আপনাকে বহালে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপের জন্য আমরা যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আমাদের তিনটি ধাপ আছে, সেটা হচ্ছে আপনার মোবাইল নম্বর এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এবং লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে যা যা প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। এখন আমি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করে দেখব যে আসলে আমাকে এখন কী করতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই এনআইডি ওয়ালেট নামে যে প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপটা আছে সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে ওইখানে যে যা প্রক্রিয়া যা কিছু আছে ওটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তারপর আমাকে এনআইডি ওই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চালু করতে চালু করার পর আমাকে ফেস স্ক্যান করতে হবে। এখানে দেখাচ্ছে যে মনে হচ্ছে আপনার মোবাইল এই এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই, এটা দেখানো হচ্ছে। এনআইডি ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি বা ইনস্টল করেছি। এখন আমি এখানে কোড অপশনে ক্লিক করব। কোড অপশনে ক্লিক করার পর স্টেপস টু স্ক্যান দ্য ফেস এই কথাটি উল্লেখ আছে এবং এখানে বলা হচ্ছে যে আপনার যখন এটা আপনি এখানে স্ক্যান করবেন তখন আপনাকে আপনার বলা হচ্ছে যে টার্ন ইউর হেড টু লেফট অ্যান্ড টু দ্য রাইট, অর্থাৎ এখানে আপনাকে হেডটা রাইট অর্থাৎ বামের ডানে এগুলো কী করতে হবে আপনাকে ঘোরাতে হবে। ঘোরানোর পরে আপনাকে সেটা রিকগনাইজ করতে পারবে যে আপনার ফেসটা তারা রিকগনাইজ করতে পারবে, যার কারণে আমরা এখানে কী করব স্টার ফেস স্ক্যান এই অপশনটাতে ক্লিক করব। স্টার ফেস স্ক্যান অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখব যে একটা ক্যামেরা চালু হয়ে গেছে। চালু হওয়ার পর আমরা যে ব্যক্তির এনআইডি কার্ড আমরা ই করব ডাউনলোড করব তার ফেসটাকে রিকগনাইজ কমপ্লিট করব। তো প্রেস ওকে চাপ দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব সেই আগের ব্রাউজারে। আগের অপশনে ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা দেখব যে সেখানে অটোমেটিক আমাদেরকে কাজটা কমপ্লিট করার পরে স্বাগত জানাচ্ছে, স্বাগত আপনার যে নামটা আছে নাম আসবে এবং ছবিটা আসবে।
ছবিটা আসার পরে আপনাকে এখানে একটু কথা বলা আছে যে আপনাকে পাসওয়ার্ড আপনি সেট করতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি এই অপশনে বা এই অ্যাপেতে আপনি আপনার এনআইডি কার্ডের এই সেট আপে আপনি পাসওয়ার্ড সেট আপ করতে পারেন। তাই আমি এড়িয়ে যাওয়া এই অপশনেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার দেখলাম যে আমাদের প্রোফাইলটা বিস্তারিত প্রোফাইলটা এসে গেছে, আমার নাম এরিয়া কোড প্লাস আমার এনআইডি নাম নাম্বার আমার গ্রাম সব কিছু চলে এসে পড়ছে। আমি এখানে তিনটে অপশন দেখছি, সেটা হচ্ছে প্রোফাইল, রিশিউ এবং ডাউনলোড। এখন প্রোফাইল বিস্তারিত দেখতে পাবো। রিশিউতে আমি আমার কার্ডটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি রিশিউর মাধ্যমে আবার আবেদন করতে পারবো। এবং আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমি এই আমার এনআইডি কার্ডটা ডাউনলোড করলাম এবং দেখেন WPS অফিসের মাধ্যমে আমাকে দেখাচ্ছে আমার এনআইডি কার্ডটা কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি এভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।